ফেনী সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রফিকে পুড়িয়ে হত্যার মামলায় তার সহপাঠী আলিম পরীক্ষার্থী কামরুল নাহার মনিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত এটিকে নুসরাত হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হাফেজ আব্দুল কাদের ও শরীফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ আর বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী বিস্তারিত দেখুন রিশাদ হাসানের রিপোর্টে আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বুধবার কামরুন নাহার মনিকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে বিচারক পাঁচ দিনের হেফাজতে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন নুসরাতের মতো কামরুন মনিও এবার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন ছয় এপ্রিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একটি ভবনের ছাদে যে পাঁচজন নুসরাতের গায়ে আগুন দিয়েছিল তাদের মধ্যে মনিও ছিলেন বলে জানায় শুনানি শেষে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে যে দুইজন আসামি আপনারা জানেন যে নরুদ্দিন এবং অপর আসামি যে দুইজন আসামি শিখের উক্তি দিয়েছে তারা এই মনির নাম বলেছে মনি তাদেরকে গোর্কা সরবরাহ করেছে এবং ঘটনার সম্ভব ভুগি ছিল এদিকে মঙ্গলবার মধ্যরাতে পুরান ঢাকার কামরাঙ্গেরচর এলাকা থেকে শরীফ নামে আরও এক আসামিকে আটক করেছে পুলিশ এছাড়াও মামলার অন্যতম আসামি পলাতক হাফেজ আব্দুল কাদেরকে বুধবার হোসনি দালান এলাকা থেকে গ্রেফতার করা হয় একই দিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেন সাংবাদিক দম্পতি সাগর তনু হত্যাকাণ্ড সহ সারা দেশে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার বিচার আজও হয়নি উল্লেখ করে নুসরাত হত্যার সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিট করা হয়েছে বলেও জানান তিনি নুসরাত জাহান রাফি হত্যা মামলা আমি রিট ফাইল করে সেখানে চেয়েছি ভিক্তিমকে সহযোগিতা যারা করেনি তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি নির্দেশ চেয়েছি এবং এই হত্যাকাণ্ডটি একটি বিচার বিভাগের তদন্তের নির্দেশ চেয়েছি নুসরত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে বুধবার দুপুরে ফেনের আদালত প্রাঙ্গনে মানববন্ধন করে জেলা আইনজীবী সমিতি দেশের অনেক জায়গায় প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে ঋষাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা